আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব, ঝরঝরা খিচুড়ি কিভাবে রান্না করলে পারফেক্ট ঝরঝরা হবে। তো চলুন, কি কি লাগবে আমার এই ঝরঝরা খিচুড়ি রান্না করতে। আর ঝরঝরা খিচুড়ি রান্নার জন্য যে কোনো ডাল, যে কোনো চালই হতে পারে, তবে এটা বাসমতি রাইস এবং পোলার চাল দিয়ে রান্না করলে বেশি মজা হয়। আমি আজকে রান্না করব বাসমতি রাইস দিয়ে। দেখুন কতটা ঝরঝরা, একটা চালের সাথে কিন্তু আরেকটা চাল লেগে নেই। মুগ ডালটা ভেজে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখব। তিরিশ মিনিট পরে মুগ ডালের সাথে আমি দিয়ে দিলাম 3 কাপ চাল। চাল ডাল একসাথে ধুয়ে নিয়েছি। এখন একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। যারা নতুন রান্না করবেন তাদের জন্য খুবই সহজ আজকের রেসিপিটা। তেজপাতা 1টা, দারুচিনি 1 টুকরা, এলাচ 4টা, মরিচ 1 চামচ, হলুদ 1 চামচের চেয়ে একটু কম দিব, আদা 1 চামচ, রসুন 1 চামচ, পেঁয়াজ 1/4 কাপ, এটা কম বেশি যে যেরকম দেন। আমি একটু বড় বড় করে খিচুড়িতে দিয়ে থাকি পেঁয়াজ। তেল 4 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। যেহেতু চাল ডাল 4 কাপ, আমি এখানে গরম 8 কাপ পানি নিয়েছি। এখন পানিটা এটার সাথে দিয়ে দিব। আগে তেলটা দিয়ে দিলাম। পানিটা গরম দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি দিয়ে দিচ্ছি 8 কাপ পানি। আমার চাল ডাল মিলিয়ে 4 কাপ, চাল ডাল মিলিয়ে যতটুকু তার ডাবল গরম পানি দিতে হবে। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে আমি চুলায় হাই হিটে রান্না করব। এটা যতক্ষণ না ফুল বলক আসে, একদম ফুটে উঠবে টকবক, এরকম হাই হিটে রান্না করব ঢেকে। রান্নার এই পর্যায়ে লবণটা একটু কমে দিতে হবে, লাগলে মাঝখানে যখন পানিটা একদম শুকিয়ে যাবে না তখন টেস্ট করে লবণটা অ্যাডজাস্ট করে দিতে হবে। আমি ঢেকে দিলাম, ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি টেস্ট করে দেখব যেখানে আর একটু লবণ দরকার কি না, লাগলে আমি লবণটা দিয়ে একদম চুলার হিটটা কমিয়ে ফেলবো। দেখে বুঝতে পারতেছেন যে চুলার হিটটা কিন্তু অনেক কমে গেছে। আমি টেস্ট করে নিচ্ছি লবণ লাগবে কি না, মনে হলো আর একটু লবণ লাগবে। লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে লবণটা সব জায়গায় যায়। কারণ পানিটা শুকিয়ে গেলে লবণ দিলে সেটার ভালো করে সব জায়গায় যাবে না, আর অনেক নাড়াচাড়া করলে খিচুড়িটা জাউ হয়ে যাবে। তো আবার 5-7 মিনিট পরে আমি আসছি। এর মধ্যে ঢাকনাও খুলবো না, নাড়াচাড়াও করা হয়নি। দেখেই বুঝতে পারছেন যেটা ঝরঝরা হয়েছে। এখন আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এটা আপনার কম বেশি যে যেরকম পছন্দ করেন সেরকমই দিবেন। আমি দিয়েছি 2 টেবিল চামচের মতো। আর দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি, পিওর খাঁটি গাওয়া ঘি, এটা আমার ঘরে তৈরি করা। বাটার দিয়ে খুব অল্প সময়ে খুবই সুন্দর হেলদি ঘি আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটা আমার ইলা কুকিং স্টুডিওতে পেয়ে যাবেন। তো আমি ঘি আর পেঁয়াজ বেরেস্তাটা আলতো করে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি ঢেকে আরও 5 মিনিট একদম লো হিটে রান্না করব। আর এই পর্যায়ে আপনি চালটা একটু টিপ দিয়ে দেখবেন, যদি মনে হয় যে না 5 মিনিটের কম লাগবে তাহলে 5 মিনিটের কমই রাখবেন।
আবার আমি ঢেকে দিলাম। 5 মিনিট পরে দেখুন একেবারেই ঝরঝরা হয়েছে, দেখেন একটার সাথে আরেকটা চাল কিন্তু লেগে নেই। আমার রান্নার টিপস এবং আমি যেভাবে আমার ঘরে রান্না করি খুবই সহজভাবে, ইজিভাবে, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। খিচুড়ি আমি এইভাবে টেবিলে পরিবেশনের জন্য প্লেটে তুলে নিলাম, সাথে আছে চিকেন চপ, পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ। আপনাদের আজকের রান্না কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।